প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো দ্য ডাচেস অফ মালফির শেষ পার্ট বা থার্ড পার্ট, যেটাই বলো না কেন। তো চলো শুরু করা যাক। আচ্ছা, এর আগে আমরা এই ডাচেস অফ মালফির অ্যাক্ট ফোরের আগ পর্যন্ত কমপ্লিট করেছিলাম, আজকে অ্যাক্ট ফোর থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করব। তো দেখো, অ্যাক্ট ফোরে কী আছে। অ্যাক্ট ফোরের সিন যে ওয়ান রয়েছে, সেই ওয়ানে এ প্রিজন অর দ্য ডাসেস লজিং সার্ভিং অ্যাজ এ প্রিজন নিয়ার লরেটো, বলা হচ্ছে যে একটা কারাগারের, মানে এই সিনটা একটা কারাগারে ঘটছে, এবং এই কারাগারটা হচ্ছে ডাসেসের যে লজিং, অর্থাৎ ডাসেস অফ মালফির যে লজিং, সেই জায়গাটাকে প্রিজন হিসেবে ব্যবহার করা হচ্ছে, এবং সেটা নিয়ার লরেটো, লরেটোর কাছাকাছি। তো এখানে যেটা ঘটছে যে ফার্দিনান্ড কামস ইন উইথ বসোলা, ফার্দিনান্ড বসোলার সঙ্গে আসলো, হু ইজ ডিসক্রাইবিং টু হিম হাউ দ্য ডাসেস ইজ ডিলিং উইথ হার ইমপ্রিজনমেন্ট। এবং যে বসোলা কিনা এই ফার্দিনান্ডকে আসলে বলছে যে কীভাবে ডাসেস তার যে ইমপ্রিজনমেন্ট, সে যে বন্দি হয়েছে, এটা নিয়ে সে কীভাবে ডিল করছে সেটা, এবং ডাসেসের সঙ্গেও এই বসোলা কীভাবে কী করছে বা কীভাবে ব্যবহার করছে, এই বিষয়গুলো নিয়ে সে আর কি আলোচনা করছে। ইট সিমস শি ইজ নট অ্যাফেক্টেড টু ফার্দিনান্ড স্যাটিসফ্যাকশন অ্যান্ড হি লেভিস অ্যাংরিলি। আচ্ছা, হি লিভস অ্যাংরিলি। আচ্ছা, এটা এবার যেটা মনে হলো যে আসলে শি ইজ নট অ্যাফেক্টেড, অর্থাৎ এই যে ফার্দিনান্ডসের যে প্রবলেম বা ফার্দিনান্ড যে তাকে যে কারাগারে দিল, এই বিষয়টা নিয়ে যেন ডাসেস কোনো রকমের, ডাসেসের ভেতরে কোনো রকমের প্রভাবই সৃষ্টি করতে তিনি পারেননি। এবং এই যে বসলার কাছ থেকে এই গল্পগুলো শুনে তখন সে প্রচণ্ড ক্ষেপে গেল যে এভাবে আর কি বন্দি করার পরেও তার ভেতরে কোনো চেঞ্জ নাই, বিশেষ করে ডাসেসের ভেতরে তেমন কোনো চেঞ্জ নাই, এইটা ভেবে, বা সে প্রভাবিত হয়নি তেমন কিছু, তো এইটা ভেবে আর কি সে খুব রেগে গেল। বসলা গ্রিটস দ্য ডাসেস টেলিং হার দ্যাট হার ব্রাদার উইশেস টু স্পিক উইথ হার বাট উইল নট ডু সো হোয়ার হি ক্যান সি হার। আচ্ছা, এবার বসলা ডাসেসের সঙ্গে দেখা করলো এবং বললো যে তার ভাই তার সঙ্গে দেখা করতে চায় এবং কথা বলতে চায়। শি অ্যাগ্রিজ টু মিট উইথ হার ব্রাদার ইন দ্য ডার্কনেস, কিন্তু সে যে অবস্থায় রয়েছে সেখানে সে দেখা করতে চাইলো না, এবং যার ফলে হচ্ছে এই ডাসেস অ্যাগ্রি করলো তার ভাই ফার্দিনান্দের সঙ্গে দেখা করার জন্য, বিশেষ করে একটা ডার্কনেসে, অন্ধকারের ভেতরে। ওয়ান্স দ্য লাইট আর আউট ফার্দিনান্ড রিটার্নস, যখন লাইট চলে গেল বা অন্ধকার করা হলো তখন ফার্দিনান্ড ফিরে আসলো। হি প্যারেন্টস আচ্ছা হি প্রেজেন্টস হার উইথ এ ডেড ম্যানস হ্যান্ড লিডিং হার টু বিলিভ দ্যাট ইট ইজ অ্যান্টোনিয়াস উইথ হার ওয়েডিং রিং অন ইট। আচ্ছা, সে একটা, অর্থাৎ ফার্দিনান্ড অন্ধকারের ভেতরে একটা মরা মানুষের হাত তার দিকে বাড়িয়ে দিল এবং তাকে বিলিভ করাতে চাইলো, ডাসেসকে বিলিভ করাতে চাইলো যে এটা তার হাজব্যান্ড অ্যান্টোনিওর হাত এবং যেখানে ওয়েডিং রিং রয়েছে। হি দেন এক্সিস্ট, এবং তারপরে সে চলে গেল, লিভিং বসোলা টু শো দ্য ডাসেস লাইফ লাইক ফিগার্স অফ হার হাজব্যান্ড অ্যান্ড চিলড্রেন মেড টু অ্যাপিয়ার অ্যাজ দো হার ফ্যামিলি ওয়াজ ডেড। আচ্ছা, এরপরে বসোলাকে সেখানে রেখে গেল এবং বসোলাকে আর কি লাইফ লাইক ফিগার হিসেবে তার, মানে এই যে কি বলে, ডাসেসের যে হাজব্যান্ড অ্যান্টোনিয়া এবং তার যে চিলড্রেন তাদেরকে মৃত হিসেবে তার সামনে প্রদর্শনের জন্য আর কি রেখে গেল। অর্থাৎ এখানে যদি আরেকটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে এরকম যে অন্ধকার ঘরে একটা মরা মানুষের হাত নিয়ে এসে এই ফার্দিনান্ড তার যে বোন ডাসেস তাকে দেখালো এবং তার সেখানে ওয়েডিং রিংও পরানো ছিল এবং বলছে যে এই যে তোমার হাজব্যান্ড বা চিলড্রেন এরা সবাই মারা গেছে, এটা দেখিয়ে আর কি সে চলে গেল, এবং এরপর বাকি কাজটুকু করলো হচ্ছে বসলা। দ্য ডাসেস বিলিভস দেম টু বি দ্য জেনুইন আর্টিকেলস অ্যান্ড রিজলভস টু ডাই আর ডিসপিয়ার ইজ সো ডিপ ইট অ্যাফেক্টস বসলা। আচ্ছা, এবার ডাসেস বিশ্বাস করলো যে এটা জেনুইন এবং সেও সিদ্ধান্ত নিল মারা যাওয়ার, এবং তার এই যে হতাশাটা, ডাসেসের এই যে হতাশাটা, এইটা বসলাকেও এফেক্টেড করলো, প্রভাবিত করলো। হোয়েন শি লিভস ফার্দিনান্ড রি এন্টার্স, বসোলা লিডস উইথ হিম টু সেন্ড হিজ সিস্টার টু এ কনভেন্ট রিফিউজিং টু বি এ পার্ট অফ দ্য প্লট অ্যানিমল।
আচ্ছা, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে যখন এই ডাসেস হতাশা প্রকাশ করছিল তখন বসোলা এফেক্টেড হলো, এবং এফেক্টেডটা পজিটিভলি হলো, সে মানে যখন ডাসেস চলে গেল এরপর ফার্ডিনান্ড যখন আসলো, বসোলা ফার্ডিনান্ডকে বললো তার বোনকে যাতে করে কোনো রকমের কনভেন্টে পাঠিয়ে দেওয়া যায়। কনভেন্ট বলতে এটা হচ্ছে মানে সন্ন্যাসীদের যে আস্তানা, সেই সন্ন্যাসীদের আস্তানা যেন পাঠিয়ে দেওয়া হয়, এবং সে রিফিউজ করলো যে এই যে প্লট, এই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের মানে অংশ আর না থাকতে। ফার্ডিনান্ড ইজ বিয়ন্ড রিজন অ্যাট দিস পয়েন্ট অ্যান্ড টেলস বাসুলা টু গো টু মিলান টু ফাইন্ড দ্য রিয়েল অ্যান্টোনিও। আচ্ছা, এরপর মানে ফার্ডিনান্ড এই বিষয়টা কোনো অর্থই খুঁজে পেল না, বিশেষ করে বসোলা কেন এরকম আচরণ করছে, এবং সব শেষে যেটা বললো বসোলাকে যে তুমি মিলানে যাও এবং অ্যান্টোনিওকে খুঁজে বের করো, রিয়েল অ্যান্টোনিও যেটা তাকে খুঁজে বের করো। সেম প্লেস অ্যান্ড টাইম অ্যাজ দ্য প্রিভিয়াস সিনস, অর্থাৎ এই প্রিভিয়াস সিনের যে সময় এবং প্লেস একই সময়, অর্থাৎ যে প্রিভিয়াস সিনটা যেখানে ঘটেছে এক এবং যে টাইমে ঘটেছে একই সময় আরেকটা সিন ঘটছে। দ্য ডাসেস অ্যান্ড হার মেইট ক্যারিওলা কাম ব্যাক ডিস্ট্রাক্টেড বাই দ্য নয়েজেস বিং মেড বাই এ গ্রুপ অফ মেইডেন ফার্দিনান্ড ব্রট দে ম্যাটার টেরোরাইজ, মানে ভীত সন্ত্রস্ত করা আর কি। মানে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই ডাসেসের যে প্রিজন বা লজিং সেখানেই আর কি এই ঘটনাটাও, এই সিনটাও ঘটছে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ডাসেস রয়েছে, তার যে মানে চাকরানি ক্যারিওলা সে রয়েছে, এবং তারা যখন ফিরে আসলো এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই তাদেরকে ডিস্ট্র্যাক্ট করা হচ্ছে, বিশেষ করে এই ডাসেসকে ডিস্ট্র্যাক্ট করা হচ্ছে একটা গ্রুপ অফ মেডেন ম্যাডম্যান, অর্থাৎ আমি এখানে মেডেন পড়েছি, আসলে এটা হবে ম্যাডম্যান, আসলে সকালবেলা তো পড়তে পড়তে একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। আচ্ছা, একটা গ্রুপ অফ ম্যাডম্যানদেরকে নিয়ে আসা হলো এবং সেখানে এই ডাসেসকে ভয় দেখানোর জন্য ফার্দিনান্ড এটা করলো আর কি। এ সার্ভেন্ট টেলস হার দ্যাট দে ওয়ার বট ফর স্পোর্টস অ্যান্ড লেটস ইন সেভারেল অফ দ্য ম্যাডম্যান, একটা সার্ভেন্ট বলল যে তাদেরকে এখানে আনা হয়েছে খেলাধুলার জন্য এবং কয়েকজন ম্যাডম্যানকে ছেড়ে দেওয়া হয়েছে সেই জায়গায়। বসোলা টু স্নিক ইন উইথ দেম ডিসগাইজ অ্যাজ অ্যান ওল্ড ম্যান অ্যান্ড টেলস দ্য ডাসেস দ্যাট হি ইজ দেয়ার টু মেক হার টোম। এখানে বসোলাও আসলো এবং সে লুকিয়ে থাকলো, লুকিয়ে থেকে তাদের সঙ্গে কথাবার্তা চালালো, এবং এই লুকিয়ে থাকার জন্য সে ওল্ড ম্যানের একটা ডিসগাইজ বা একটা ছদ্মবেশ ধারণ করলো, এবং ডাসেসকে বললো যে এখানে সে এসেছে তার যে সমাধিসৌধ সেটা করতে। হোয়েন শি ট্রাইজ টু পুল র্যাঙ্ক অন হিম এক্সিকিউশনার্স উইথ কর্ডস অ্যান্ড এ কফিন কাম ইন, আচ্ছা যখন সে চেষ্টা করছিল এই টু পুল র্যাঙ্ক অন হিম, তো তার যে র্যাঙ্ক সেই র্যাঙ্কটাকে যখন তুলে ফেলার চেষ্টা করছিল, ঠিক সেই সময় এক্সিকিউশনার্স অর্থাৎ তাকে যে মেরে ফেলা হবে, তাকে যে হত্যা করা হবে, সেই হত্যা করার জন্য যে কর্ডস বা দড়ি সেটা নিয়ে আসা হলো, এবং সেই সঙ্গে হচ্ছে কফিনও নিয়ে আসলো। অর্থাৎ এই যে ম্যাডম্যানদের এইখানে নিয়ে আসা হয়েছে, আসলে এই বসলাকে এখন হত্যা করা হবে এই জন্য, অর্থাৎ ফাঁসি দেওয়া হবে, এবং এই উদ্দেশ্যে এখানকে তাকে যে যে জল্লাদরা রয়েছে তারা তার জন্য দড়ি এবং কফিন নিয়ে আসলো, এবং সেই সঙ্গে ওখানে কিছু মানে পাগল মানুষকেও রাখা হলো যাতে করে সে ভয় পায়, এবং সেই সঙ্গে তার যে র্যাঙ্ক ব্যাস সেগুলো খুলে ফেলার মানে হচ্ছিল। ক্যারিওলা ইজ রিমুভড ফ্রম দ্য রুম, ক্যারিওলাকে এই রুম থেকে দূরে সরানো হলো, লিভিং বসোলা অ্যান্ড দ্য এক্সিকিউশনার উইথ দ্য ডাসেস, এবং বসোলা এবং এক্সিকিউশনার যারা ছিল অর্থাৎ জল্লাদ যারা ছিল তারা সেখানে রয়ে গেল। দ্য ডাসেস মেক এ ব্রেভ শো টেলিং দ্য এক্সিকিউশনার টু পুল অ্যান্ড পুল স্ট্রংলি ওয়েলকামিং হার স্ট্র্যাঙ্গুলেশন। ডাসেস এবার একটু সাহসিকতা এখানে শো করলো এবং সে বলল যে জোরে করে যেন তার যে দড়িটা সেই দড়িটা যেন টানা হয়, এবং সে এই যে তাকে যে শ্বাসরোধ করে যে গলায় ফাঁসি দিয়ে হত্যা করা হচ্ছে এটাকে সে ওয়েলকাম জানালো। ক্যারিওলা ইজ ব্রট ব্যাক অ্যান্ড আফটার স্ট্রাগলিং ফিয়ার্সলি শি টু ইজ স্ট্র্যাঙ্গলড, আচ্ছা ক্যারিওলাকে নিয়ে আসা হলো এবং খুব কঠিনভাবে তাকে টেনে হিঁচড়ে নিয়ে আসা হলো, এবং তাকেও অর্থাৎ ক্যারিওলাকেও এই স্ট্র্যাগলেট করা হলো, অর্থাৎ এই যে তাকেও ফাঁসি দেওয়া হলো। ফার্দিনান্ড কামস টু ভিউ দ্য সিন অ্যান্ড অলসো
shown the bodies of his sister's children who were murdered as well. আচ্ছা, ফার্দিনান্ড আসলো এই সিন দেখার জন্য এবং তাকে আরো ওই সময় মানে তার সিস্টারের, তার বোনের যে বাচ্চা কাচ্চা তাদেরও ডেড বডি দেখানো হলো এবং তাদেরকে অলরেডি মানে হত্যা করা হয়েছে। ফার্দিনান্ড রিভিলস দ্যাট হি অ্যান্ড দ্য ডাচেস ওয়ার টুইনস অ্যান্ড দ্যাট হি হ্যাড হোপ ইফ শি হ্যাড রিমেইন্ড এ উইডো টু ইনহেরিট অল হার ওয়েলথ। আচ্ছা, ফার্দিনান্ড যেটা বললো যে মানে এখানে সেটা রিভিল করলো, একটা প্রকাশ করলো যে সে এবং তার যে বোন ডাচেস তারা ছিল যমজ, এবং যদি মানে সে আশা করছিল যদি তার যে মানে সে যদি উইডো থাকতো তাহলে তার সমস্ত সম্পত্তিটা সে পাইতো, কিন্তু এখন যেহেতু তার বাচ্চা কাচ্চা হয়েছিল সেহেতু এইটাতে সমস্যা এবং এই এর কারণে আর কি তাকে হত্যা করা হলো, এরকম একটা কিছু প্রকাশ করার চেষ্টা করছিল সে। বজুলা সেন্সিং দ্যাট ফার্দিনান্ড ইজ রেডি টু টার্ন অন হিম নেক্সট ডিমান্ডস পেমেন্ট ফর হিজ অ্যাট্রোসিটিস। বজুলা এবার সে আন্দাজ করতে পারলো যে হ্যাঁ, এর পরবর্তী টার্গেট হচ্ছে বজুলা নিজেই, এবং যার জন্য সে এবার এই অ্যাস্ট্রোসিটিসের জন্য অর্থাৎ এই যে নৃশংসতা সে চালালো তার পেমেন্টটা দাবি করে বসলো। ফার্দিনান্ড ডিস্ট্র্যাক্টেড লিভস হিম অ্যালোন উইথ দ্য বডিজ। আচ্ছা, ফার্দিনান্ড এবার একটু ডিস্ট্র্যাক্ট হয়ে গেল, সে মনোযোগ হারিয়ে ফেললো এবং এই ডেড বডিগুলোর সঙ্গে বসলাকে সে রেখে চলে গেল। অ্যাস্টনিশিংলি দ্য ডাসেস ইজ নট ডেড, এবং অবাক করা বিষয় সেটা হচ্ছে ডাসেস তখনও মারা যায়নি। এ শকড বসলা হ্যাজ নো টাইম টু কল দ্য ফর মেডিসিন। আচ্ছা, হি ম্যানেজেস টু টেল দ্য ডাসেস দ্যাট অ্যান্টোনিও ইজ নট রিয়েলি ডেড, দ্যাট দ্য ফিগার্স শি স অয়ার ফেক বিফোর শি ফাইনালি ডাইজ। আচ্ছা, এবার বসলা একটু শকড হয়ে গেল এবং হচ্ছে কিন্তু তারপরেও ওই সময়টাতে তার মেডিসিন বা ওষুধ নিয়ে আসার বা ডাক্তারকে ডাকার সময় ছিল না। সে যাই হোক, বসলা এবার ডাসেসকে বলল যে অ্যান্টোনিওর যে ডেড বডি তাকে দেখানো হয়েছে আসলে এটা ফেক ছিল এবং অ্যান্টোনিও আসলে মারা যায়নি, এবং এই ডাসেসের মৃত্যুর আগে সে ফাইনালি এটা বলতে সক্ষম হলো। বসলা রিমোর্সফুল অ্যাট লাস্ট টেক্স হার বডি টু দ্য কেয়ার অফ সাম গুড উইম্যান প্ল্যানিং টু লিভ ইমিডিয়েটলি দেয়ার আফটার ফর মিলান। বসলা খুব এবার মানে রিমোর্সফুল, খুব হচ্ছে মর্মাহত হলো, খুব কষ্ট পাচ্ছিল, এবং সে এই ডাসেসের ডেড বডিটা কিছু ভালো মেয়েদের কেয়ারে রেখে গেল এবং প্ল্যান করলো যে সে ইমিডিয়েটলি মিলানে চলে যাবে। আচ্ছা, এরপরে অ্যাক্ট ফাইভ এবং শেষ অ্যাক্ট এটাই। আউটসাইড ফার্দিনান্ড, আচ্ছা এখানকার যে সিনটা ঘটতেছে সেটা হচ্ছে আউটসাইড ফার্দিনান্ড অ্যান্ড কার্ডিনাল প্যালেস ইন মিলান। মিলানে ফার্দিনান্ড এবং কার্ডিনালের যে প্যালেস রাজপ্রাসাদ তার বাহিরে। অ্যান্টোনিও রিটার্নস টু সি ইফ হি ক্যান রিকনসিল উইথ ফার্দিনান্ড অ্যান্ড দ্য ক্যারিওলা অ্যান্ড দ্য কার্ডিনাল, বাট ডেলিও ইজ ডেভিয়াস অ্যাজ টু দ্য উইজডম অফ দিস। অ্যান্টোনিও এবার ফিরে আসলো মিলানে এবং সে ফার্দিনান্ড এবং কার্ডিনালের সঙ্গে একটা রিকনসিল করার চেষ্টা করছিল, অর্থাৎ একটা হচ্ছে যাতে কোনো সমঝোতায় আসা যায় কিনা সেটা নিয়ে সে চিন্তা করছিল, এবং এই এই অবস্থাটাতে এই ডেলিও অর্থাৎ ফার্দিনান্ডের যে ফ্রেন্ড সে আর কি এই বিষয়টা নিয়ে আর কি একটু সন্দেহ প্রকাশ করছিল। ডেলিও আক্স পাসকারা এ মার্কুয়েস টু গিভ হিম পজিশন অফ অ্যান্টোনিওস স্টেট ফর সেফ কিপিং, বাট পেস্কারাস ডিনাইজ হিম। আচ্ছা, এবার ডেলিও যেটা করছিল পেস্কারাকে বলছিল যে অ্যান্টোনিওর যে সমস্ত সম্পত্তি সেইটার কেয়ারটেকিংয়ের যে ভারটা সেটা যেন ডেলিওকে দেওয়া হয়, কিন্তু পেস্কারা এই বিষয়টা নিয়ে অস্বীকার করল। জুলিয়া প্রেজেন্টস পেস্কারা উইথ এ লেটার ফ্রম দ্য কার্ডিনাল হুইচ স্টেটস দ্যাট শি শুড রিসিভ অ্যান্টোনিওস প্রপার্টি অ্যান্ড হুইচ পেস্কারা গ্র্যান্টস টু হার। এরপরে যেটা হলো, জুলিয়া পেস্কারাকে কার্ডিনালের একটা চিঠি দেখালো এবং যেখানে বলা হচ্ছে যে এই জুলিয়ার উচিত এই অ্যান্টোনিওর যে প্রপার্টি যে সম্পত্তি সেগুলো গ্রহণ করা, এবং পেস্কারা এবার এটাকে গ্র্যান্ট করলো বা জুলিয়াকে এই সম্পত্তির কেয়ারটেকিংয়ের ভারটা দিল। হোয়েন ডেলিও কনফ্রন্টস হেম অ্যাবাউট দিস পেস্কারা সেইজ দ্যাট
he would not give an innocent man a property that was taken from someone by such vile means. The cardinal took the property for himself once Antonio was banished, for it will now become an appropriate place for the cardinal's mistress. আচ্ছা, এরপরে এই যখন ডেলিও কনফ্রন্টস করলো হিম অ্যাবাউট দিস, এই বিষয়টা নিয়ে, সেই সময় পেস্কারা যে কথাগুলো বললো সেটা হচ্ছে যে একজন ইনোসেন্ট ম্যানকে এই প্রপার্টি দেওয়া যাবে না, যে প্রপার্টিটা আসলে খুব খারাপ ওয়েতে কার্ডিনাল নিয়েছে অ্যান্টোনিওর কাছ থেকে। অর্থাৎ অ্যান্টোনিও যখন চলে গিয়েছিল, হচ্ছে পালিয়ে গিয়েছিল, সেই সময় কার্ডিনাল অ্যান্টোনিওর যে সম্পত্তি সেগুলো ক্রোক করেছিল, এবং এখন এইটার দায়িত্ব অ্যাকচুয়ালি, মানে এটা পাওয়ার দায়িত্ব অ্যাকচুয়ালি এই কার্ডিনালের যে মিস্ট্রেস রয়েছে জুলিয়া, সেই জুলিয়ারই একমাত্র আর কি এটা দাবিদার। দিস স্টেটমেন্ট ইমপ্রেস দ্য হিডেন অ্যান্টোনিও। আচ্ছা, এই যে স্টেটমেন্টটা, এই যে বক্তব্যটা, এই লুকায়িত যে অ্যান্টোনিও বা ছদ্মবেশের যে অ্যান্টোনিও রয়েছে, সে অ্যান্টোনিওকে ইমপ্রেস করলো। হোয়েন পেস্কারা লিভস টু ভিজিট অ্যান ইল ফার্ডিনান্ড, অ্যান্টোনিও ডিসাইডস টু পে এ নাইট টাইম ভিজিট টু দ্য কার্ডিনাল। আচ্ছা, যখন এই পেস্কারা অসুস্থ ফার্ডিনান্ডকে দেখতে গেল, অ্যান্টোনিও সিদ্ধান্ত নিল যে সে এই রাত্রিবেলায় কার্ডিনালের সঙ্গে দেখা করবে ইনসাইড দ্য সেম প্যালেস, একই জায়গায়, ওই প্যালেসের ভেতরের এবার সিনটা ঘটছে। সেটা হচ্ছে যে পেস্কারা কাম টু ভিজিট ফার্ডিনান্ড, ইজ ডিসকাসিং হিজ কন্ডিশন উইথ দ্য ডক্টর, হু বিলিভ ফার্ডিনান্ড মে হ্যাভ লাইসেন্থ্রোপিয়া, এ কন্ডিশন হোয়ার বাই হি বিলিভস হি ইজ আ উলফ। আচ্ছা, এখানে যখন পেস্কারা এই ফার্দিনান্ডকে দেখতে আসলো তখন, এবং মানে এই অবস্থায় এসে ডাক্তারের সঙ্গে এই পেস্কারা ফার্দিনান্ডের বিষয়ে আলোচনা করছিল, এবং ডাক্তার যেটা বলছিল যে আসলে ফার্দিনান্ড হচ্ছে লাইসেন্থ্রোপিয়া নামে এক ধরনের অসুখে ভুগছেন, যেখানে আসলে মানে লাইসেন্থ্রোপিয়া অসুখের মেইন কথাটাই হচ্ছে যে অ্যাকচুয়ালি একজন মানুষ তার নিজেকে অন্য একজন প্রাণী বা অন্য একজন হীন প্রাণী হিসেবে মনে করে, বা এখানে আর কি তার বিশ্বাসের যে সমস্যা সেটা একটা মানসিক অস্থিরতা। তো এখানে ফার্দিনান্ড যেটা হচ্ছে, ফার্দিনান্ড তার নিজেকে একজন উলফ হিসেবে বিলিভ করতে শুরু করেছে। দ্য ডক্টর থিঙ্কস দেয়ার ইজ আ চান্স অফ এ রিল্যাপস, ইন হুইচ কেস ফার্দিনান্ড ডিজিজ বিহেভিয়ার উড রিটার্ন, নেমলি ডিগিং আপ ডেড বডিজ অ্যাট নাইট। আচ্ছা, এরপরে ডক্টর যেটা বললো যে এখানে চান্স রয়েছে এই অসুখটা আরও বেড়ে যাওয়ার, এবং ফার্দিনান্ডের যে বিহেভিয়ার, যে ডিজিজড বিহেভিয়ার, এইটা আবার যে কোনো মুহূর্তে ফিরে আসার, এবং এই যে বিহেভিয়ারটা, সেই বিহেভিয়ারটা যেটা হবে সে হচ্ছে রাত্রিবেলা হয়তো বা কোনো ডেড বডিকে ডিগ করবে, অর্থাৎ খুঁড়ে বের করে নিয়ে আসবে, যেটা হচ্ছে যে ডেড বডির যে সমাহিত সমাধি, সেই সমাধিটাকে সে হয়তো খুঁড়বে। পেস্কারা অ্যান্ড দ্য ডক্টর মেক আ ওয়ে, আচ্ছা, মেক ওয়ে ফর দ্য ম্যাড ফার্দিনান্ড হু অ্যাট্রাক্টস হিজ ওন শ্যাডো। আচ্ছা, পেস্কারা এবং ডক্টর তারা ওখান থেকে চলে গেল, বিশেষ করে এই ম্যাড পাগল ফার্দিনান্ডকে দেখে, এবং এই পাগল ফার্দিনান্ড যেটা করছিল সে তার নিজের শ্যাডোকেই সে আক্রমণ করে বসছিল। দ্য কার্ডিনাল হু হ্যাজ এন্টার্ড উইথ ফার্দিনান্ড ম্যানেজেস টু ক্যাচ বসোলা হু হ্যাজ বিন ওয়াচিং ফার্দিনান্ডস রেভিনস। কার্ডিনাল সে ফার্দিনান্ডের সাথে করে ফিরে আসলো এবং বসোলাকে ধরতে সমর্থ হলো, যে বসোলা কিনা এই ফার্দিনান্ডের যে প্রলাপোক্তি, যেটা রেভিন, যেটা সে পাগলামিটা আর কি মানে দেখছিল। দ্য কার্ডিনাল অ্যাসাইন্স বসোলা টু সিক আউট অ্যান্টোনিও বাই দ্য ফলোয়িং ডেলিও অ্যান্ড দেন স্লে হিম। আচ্ছা, এবার কার্ডিনাল এই বসোলাকে ধরে হচ্ছে তাকে অ্যান্টোনিওকে খুঁজে বার করার জন্য অ্যাসাইন করলো, বিশেষ করে ডেলিওর মাধ্যমে, এবং তারপরে অ্যান্টোনিওকে হত্যা করার নির্দেশ দিল। আফটার দ্য কার্ডিনাল লিভস, বসোলা ডাজন্ট ইভেন মেক ইট টু দ্য ডোর বিফোর হি ইজ স্টপড বাই জুলিয়া হু ইজ ব্যানিশিং এ পিস্তল, ব্র্যান্ডিশিং এ পিস্তল। আচ্ছা, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যখন কার্ডিনাল এই আদেশটা দিল বসোলাকে, সে আর কি ওইখান থেকে আদেশটা নিয়ে আর কি মুভ করছিল না,
ঠিক এই মানে দরজা পর্যন্ত না যেতে আর কি, মুখ করছিল আর কি, দরজা পর্যন্ত না যেতে তাকে থামানো হলো, জুলিয়া তাকে থামালো এবং জুলিয়া তাকে একটা পিস্তল দিল। শি অ্যাকিউজেস হিম অফ হ্যাভিং গিভেন হার এ লাভ পোশন অ্যান্ড থ্রেটেন্স টু কিল হিম টু এন্ড হার লাভ। আচ্ছা, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে জুলিয়া তাকে একটা পিস্তল দিয়ে আর কি তাকে থামালো এবং সে অ্যাকিউজ করলো যে তাকে একটা লাভ এর যে প্যাশন বা লাভ এর যে মানে ভালোবাসার যে বিষয়টা সেইটা আর কি এই জুলিয়াকে বসলা দিয়েছে এবং থ্রেট করলো তাকে যে তাকে শেষ পর্যন্ত এই তার ভালোবাসার জন্য সে কিল করবে। এটা বসলা ম্যানেজেস টু ডিজার্ম হার। আচ্ছা, বসলা এবং সামহাও এই হচ্ছে জুলিয়ার কাছ থেকে পিস্তলটা কেড়ে নিল বা ফেলে দিল, তো এক কথা তাকে ডিজার্ম করলো অ্যান্ড কনভিন্স হার টু গেদার ইন্টেলিজেন্স ফর হিম অ্যাবাউট দ্য কার্ডিনাল। আচ্ছা, এবার তাকে কনভিন্স করলো যে একটু জ্ঞানের পরিচয় দিতে এবং কার্ডিনালের সম্পর্কে আরও বেশি হচ্ছে জানার জানতে সুযোগ দেওয়ার জন্য। বসুলা দেন হাইডস হোয়াইল জুলিয়া ইউজেস অল অফ হার পারসুয়েসিভ পাওয়ার্স টু গেট দ্য কার্ডিনাল টু রিভিল হিজ পার্ট ইন দ্য ডেথ অফ হিজ সিস্টার অ্যান্ড হার চিলড্রেন। আচ্ছা, বসুলা তারপর তার নিজেকে লুকিয়ে রাখলো বা লুকালো এবং জুলিয়া তার সমস্ত পারসুয়েসিভ পাওয়ার দিয়ে এই কার্ডিনালকে সে হচ্ছে ফলো করছিল এবং কার্ডিনালের যে কার্ডিনাল যে দায়ী বিশেষ করে তার বোন এবং তার মানে বোনের বা সন্তানদের হত্যার বিষয়টা এই বিষয়টা সে রিভিল করছিল। দ্য কার্ডিনাল দেন মেক জুলিয়া সুয়ার টু কিপ সাইলেন্ট ফোর্সিং হার টু কিস দ্য পয়জন্ড কভার অফ এ বাইবেল। আচ্ছা, এবার কার্ডিনাল এই জুলিয়াকে সাইলেন্ট করার জন্য বা হত্যা করার জন্য এখানে এখানে সাইলেন্ট বলতে চুপ করে দেওয়ার জন্য বলতে হত্যা করে ফেলার জন্য, হত্যা করার জন্য তাকে জোর করছিল এবং তাকে ফোর্স করছিল একটা বাইবেলকে, যে বাইবেলে আর কি হচ্ছে বিষ মাখানো রয়েছে এই বাইবেলটাকে কিস করার জন্য। কজিং হার টু ডাই অলমোস্ট ইনস্ট্যান্টলি, এবং যেই বাইবেলটা অ্যাকচুয়ালি ইনস্ট্যান্টলি তাকে ওইখানেই মৃত্যুবরণ করায়, অর্থাৎ যেই বিষটা বাইবেলের দেওয়া রয়েছে এইটাকে এই জুলিয়া তৎক্ষণাৎ সেখানে মারা গেল। বজলা কামস আউট অফ হাইডিং টু কনফ্রন্ট দ্য কার্ডিনাল অলদো হি ডিক্লেয়ার্স দ্যাট হি স্টিল ইন্টেন্ডস টু কিল অ্যান্টোনিও। আচ্ছা, এরপর বজলা আসলো এবং মানে তার যে সেজে লুকিয়েছিল সেখান থেকে সে আসলো এবং কার্ডিনালকে শান্ত করতে চাইলো এবং যদিও সে ডিক্লেয়ার করলো যে আসলে তার এখনও ইন্টেনশন রয়েছে এই অ্যান্টোনিওকে হত্যা করার। গিভিং হিম এ মাস্টার কি দ্য কার্ডিনাল টেক্স হিজ লিভ। আচ্ছা, এবার তাকে একটা মাস্টার কি দিয়ে কার্ডিনাল সেই জায়গা থেকে চলে গেল। হাউ এভার ওয়ান্স হি ইজ অ্যালোন বসেলা সুয়ার্স টু প্রোটেক্ট অ্যান্টোনিও অ্যান্ড গোজ আপ টু বেরি জুলিয়াস বডি। আচ্ছা, যাই হোক, যখন সে একা কি হলো অর্থাৎ কার্ডিনাল যখন সেখান থেকে চলে গেল, বসেলা এবার শপথ করলো বিশেষ করে অ্যান্টোনিওকে সে রক্ষা করবে যে কোনো মূল্যেই হোক এবং সে জুলিয়ার ডেড বডিটা সমাহিত করার জন্য কোর্ট ইয়ার্ড আউটসাইড দ্য সেম প্যালেস, অর্থাৎ সেম প্যালেসের যে সভাসদ যে বর্গটা সেইটার একটু মানে বাহিরে। ডেলিও অ্যান্ড অ্যান্টোনিও আর নিয়ার দ্য ডাচেস টম্ব অ্যাজ দে টক অ্যান্ড ইকো ফ্রম দ্য টম্ব মিররস দেয়ার কনভারসেশন। আচ্ছা, এবার ডেলিও এবং অ্যান্টোনিও ডাচেসের যে সমাধি সৌধ তার পাশে তারা কথা বলছিল এবং তারা বলছিল যে সমাধির ভেতর সমাধিতে কারণে একটা তাদের যে কনভারসেশন সেই কনভারসেশনটা যেন ইকো হচ্ছে। ডেলিও লিভস টু ফাইন্ড অ্যান্টোনিওস ইল্ডেস্ট সান অ্যান্ড অ্যান্টোনিও লিভস টু এসকেপ দ্য ডিস্ট্রেসিং ইকো অফ হিজ ওয়াইফস রেস্টিং প্লেস। আচ্ছা, ডেলিও এবার ওই স্থান ত্যাগ করলো এই অ্যান্টোনিওর যে বড় ছেলে সে বড় ছেলেকে খোঁজার জন্য এবং অ্যান্টোনিও এই জায়গাটা অর্থাৎ এই যে তার যে ওয়াইফের যে রেস্টিং প্লেস সেই জায়গাটা থেকেও সে চলে গেল, কারণ এই যে ইকোটা তাকে অনেক ডিস্ট্রেস করে ফেলছিল। এবার সিন ফোর যেটা রয়েছে, দ্য কার্ডিনালস অ্যাপার্টমেন্ট ইন মিলান, অর্থাৎ সিন ফোরটা ঘটছে কার্ডিনালের যে অ্যাপার্টমেন্ট সেই অ্যাপার্টমেন্ট অর্থাৎ মিলানে কার্ডিনালের যে অ্যাপার্টমেন্ট রয়েছে সেই অ্যাপার্টমেন্টে এটা ঘটছে। দ্য কার্ডিনাল এন্টার্স ট্রাইং টু ডিসুয়েট পেস্কারা
ম্যালাস্টেট, আচ্ছা ম্যালাটেস্ট, রড্রিগো অ্যান্ড গ্রিসোলান ফ্রম স্টেইং টু কিপ ওয়াচ ওভার ফার্ডিনান্ড। আচ্ছা, এবার কার্ডিনাল যেটা করলো, কার্ডিনাল ঘরে প্রবেশ করলো এবং কয়েকজন লোক এখানে যাদের নাম উচ্চারণ করলাম এদেরকে আর কি সে ফার্ডিনান্ডকে দেখাশোনা করার দায়িত্ব দিল। হি গোজ সো ফার অ্যাজ টু সেই দ্যাট হি মাইট ফিন ম্যাট ফিট টু টেস্ট দিয়ার অবিডিয়েন্স, ইফ দে কাম টু হেল্প দে উইল বি ইন ট্রাভেল। এখানে এই কার্ডিনাল একটু ছল চাতুরি করলো এবং মানে সে এখানে ম্যাড এর মতো একটু ছল করার চেষ্টা করলো, যাতে করে মানে সে অ্যাকচুয়ালি দেখতে চাচ্ছে যে এই যে সভাসদ বর্গগুলো, কোর্টম্যান যারা রয়েছে, তারা তার প্রতি অবিডিয়েন্স কিনা এইটা দেখার জন্য। অর্থাৎ এখানে কার্ডিনাল এবার ফার্ডিনান্ডের যে জায়গাটা, অর্থাৎ যে সিংহাসনটা, সেটা দখল করার একটা চিন্তা করছে, এরকম কিছু একটা। দে আনউইলিংলি এক্সিস্ট অ্যান্ড বসোলা এন্টার্স টু ফাইন্ড কার্ডিনাল প্ল্যানিং টু হ্যাভ হিম কিল্ড। আচ্ছা, এবার তারা আনউইলিংলি এক্সিস্ট করলো, অর্থাৎ এই যে সভাসদ বর্গ যারা, যাদেরকে এই ফার্ডিনান্ডকে দেখাশোনার করার জন্য রেখে গেল কার্ডিনাল, এই তারা অনিচ্ছাকৃতভাবে এই জায়গা থেকে চলে গেল, এক্সিস্ট করলো এবং বসোলা প্রবেশ করলো এবং কার্ডিনাল এবং সে কার্ডিনালের যে প্ল্যানিং বসোলাকে হত্যা করার সেই বিষয়টা সে আর কি জানলো। অ্যান্টোনিয়া আনওয়্যার অফ বসোলা স্নিক্স ইন হোয়াইল ইট ইজ ডার্ক প্ল্যানিং টু সিক অডিয়েন্স উইথ দ্য কার্ডিনাল। আচ্ছা, অ্যান্টোনিও এবার আনওয়্যার অফ বসোলা, অর্থাৎ বসোলা যে সেখানে রয়েছে এটা সে জানে না, এ অবস্থায় সে স্নিক করলো, উকি মারলো ইন এ হোয়াইল ইন দ্য ডার্ক, অর্থাৎ অন্ধকারের ভেতরে, এবং প্ল্যানিং টু সিক অডিয়েন্স উইথ দ্য কার্ডিনাল, এবং সে প্ল্যান করছিল যাতে করে অডিয়েন্স এই কার্ডিনালের দিকে থাকে এইটা দেখার জন্য। নট রিয়েলাইজিং হু হ্যাজ এন্টার্ড, বসোলা অ্যাটাক্স অ্যান্টোনিও, এবং বুঝতে পারলো না বসোলা যে আসলে কে প্রবেশ করছে, সে অ্যান্টোনিওর ওপরে অ্যাটাক করলো। হি ইজ হরিফাইড টু সি হিজ মিস্টেক্স, এবং সে যখন বুঝতে পারলো যে এটা অ্যান্টোনিও না কার্ডিনাল, তখন সে তার এই ভুলের জন্য অনেক ভীত সন্ত্রস্ত হলো। হি ম্যানেজেস টু রিলেট দ্য ডেট অফ দ্য ডাসেস অ্যান্ড হিজ চিলড্রেন টু দ্য ডাইং অ্যান্টোনিও, হু ইজ গ্ল্যাড টু বি ডাইং ইন স্যাডনেস নাও দ্যাট দ্য লাইফ আর পয়েন্টলেস ফর হিম। আচ্ছা, এবার আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি রিয়েলি সে অ্যান্টোনিওর ওপরেই ঝাঁপিয়ে পড়লো, এবং এখানে যেটা হলো যে সে অ্যান্টোনিওকে, অ্যান্টোনিওর সামনে অ্যাকচুয়ালি সে এই ডাসেস এবং তার যে চিলড্রেন, যেটা যারা হচ্ছে মানে এই ডাইং অ্যান্টোনিওর সামনে সে তাদের ব্যাপারে বলল, এবং হু ইজ গ্ল্যাড টু বি দ্য ডাইং ইন স্যাডনেস, এবং এই যে কষ্ট পেয়ে সে মারা যাচ্ছে বেশ করে অ্যান্টোনিও, এই বিষয়টা নিয়ে সে একটু মানে খুশি হলো, গ্ল্যাড প্রকাশ করলো, এবং তার কাছে এখন লাইফটা একেবারে পয়েন্টলেস, কারণ তার ওয়াইফ, তার বাচ্চা কাচ্চা সবাই অলরেডি হত্যা করা হয়েছে, সুতরাং তার কাছে এখন লাইফটা কোনো মূল্যই নাই। বসোলা দেন স্লিপস টু ব্রিং ডাউন দ্য কার্ডিনাল, এবং এই যে মানে বসোলা যে অ্যান্টোনিওকে হত্যা করে ফেললো মিস্টেকেনলি, সে এবার যেটা করলো যে এই জায়গা থেকে চলে গেল এবং কার্ডিনালকে ব্রিং ডাউন বা হত্যা করার জন্য সে বেরিয়ে পড়ল। দ্য সেম অ্যাপার্টমেন্ট নিয়ার জুলিয়াস লজিং, একই অ্যাপার্টমেন্টে জুলিয়ার লজিংয়ের কাছে, দ্য কার্ডিনাল আনওয়্যার অফ হোয়াট হ্যাজ জাস্ট হ্যাপেন্ড ইজ রিডিং এ বুক হোয়েন বসোলা এন্টার্স উইথ এ সার্ভেন্ট হু ইজ বিয়ারিং অ্যান্টোনিওস বডি। আচ্ছা, কার্ডিনাল যে জানছিল না, মানে অজানা ছিল যার, যে এইমাত্র কি ঘটেছে, সে একটা বই পড়ছিল এবং বসোলা সেখানে এক সার্ভেন্ট নিয়ে প্রবেশ করলো এবং যে সার্ভেন্টটা অ্যান্টোনিওর ডেড বডিটাকে বহন করছিল। হি থ্রেটেন্স দ্য কার্ডিনাল হু কলস ফর হেল্প। আচ্ছা, এবার এই বসোলা সেই কার্ডিনালকে হুমকি দিল এবং যে কার্ডিনাল অ্যাকচুয়ালি তার কাছে হেল্প চাচ্ছিল, হেল্প ইজ নট ফোর্থকামিং ফর দ্য জেন্টেলম্যান ফর দ্য বিগিনিং অফ দ্য প্রিভিয়াস সিন, কিন্তু এই জেন্টেলম্যান অর্থাৎ এই যে কার্ডিনাল তার জন্য হেল্প আর আসলো না, এবং এই জেন্টেল আমরা প্রিভিয়াস সিনে যেটা দেখতে পেলাম সেরকমটা আর আসলো না। হোয়াইল দে ক্যান হিয়ার হিম কলিং হ্যাভ নো ডিজায়ার টু গো টু দিস এইড বিকজ অফ হিজ প্রিভিয়াস অর্ডার টু নট অ্যানি
আচ্ছা, অ্যাট এনি কস্ট ট্রাই টু হেল্প ফার্দিনান্ড। আচ্ছা, প্রিভিয়াস যেই সিনটা, সেই সিনে আমরা দেখলাম, দেখতে পেলাম যে এই বসোলা, সে আর ফার্দিনান্ডকে কোনো রকমের হেল্প করবে না। এবং এইখানে যখন ফার্দিনান্ড হেল্প চাইলো বসোলার, কিন্তু এইখানে আসলে বসোলা তাকে আর হেল্প করতে চাইলো না, এবং হচ্ছে মানে সে এইটাকেই আর কি সে জানালো যে সে আর কোনো ধরনের হেল্প করবে না। বসোলা কিলস দ্য সার্ভেন্ট অফ দ্য কার্ডিনাল ফার্স্ট। আচ্ছা, এবার বসোলা হচ্ছে কার্ডিনালের যে সার্ভেন্ট, তাকে প্রথমে হত্যা করলো, অ্যান্ড দেন স্ট্যাবস দ্য কার্ডিনাল, এবং তারপরে কার্ডিনালকে ছুরিকাঘাত করলো। ফার্দিনান্ড ব্রাস্ট ইন অলসো অ্যাটাকিং হিজ ব্রাদার। ফার্দিনান্ড হচ্ছে অনেক খেপে গেল এবং অলসো অ্যাটাকিং হিজ ব্রাদার, এবং তার ব্রাদারকে হত্যা করলো, মানে অ্যাটাক করলো। ইন দ্য ফাইট হি অ্যাক্সিডেন্টালি ওন্ড বসোলা, এবং এই যুদ্ধে সে হঠাৎ করেই বসোলাকেও সে আহত করে ফেললো। বসোলা কিলস ফার্দিনান্ড, বসোলা ফার্দিনান্ডকে হত্যা করলো, অ্যান্ড ইজ লেফট উইথ দ্য ডাইং কার্ডিনাল, এবং মুমূর্ষ কার্ডিনাল সে তাকে রেখে চলে গেল। দ্য জেন্টেলম্যান হু হার্ড দ্য ক্রাইজ নাও এন্টার দ্য রুম টু উইটনেস দ্য ডেথ অফ দ্য কার্ডিনাল অ্যান্ড বসোলা। এবং জেন্টেলম্যান যারা বাইরে ছিল তারা চিৎকার শুনতে পেল এবং তারা এবার প্রবেশ করলো, এবং তারা সাক্ষী হলো হচ্ছে কার্ডিনাল এবং বসোলার মৃত্যুর। ডেলিও এন্টার্স টু লেট উইথ অ্যান্টোনিওস ইল্ডেস্ট সান। ডেলিও, অ্যান্টোনিওর যে বড় ছেলে, তাকে নিয়ে প্রবেশ করতে একটু দেরি করে ফেললো, অ্যান্ড ল্যামেন্টস দ্য আনফর্চুনেট ইভেন্টস দ্যাট হ্যাভ পাস্ট, এবং ওই সমস্ত আনফর্চুনেট যে ইভেন্টগুলো ঘটলো, অর্থাৎ যে হত্যাকাণ্ড গুলো ঘটলো, এগুলোকে নিয়ে সে ল্যামেন্ট করতে থাকলো বা দুঃখ করতে থাকলো। তো এই হলো অ্যাকচুয়ালি এই পুরো গল্পটি, যে গল্পটি আমি তিনটা পার্টে শেষ করার চেষ্টা করলাম এবং শেষ করলাম তিনটা পার্টে। আগে দুই পার্ট শেয়ার করা অলরেডি হয়েছে এবং এই শেষ পার্টটি আজকে শেয়ার করছি। তো তোমরা অ্যাকচুয়ালি এই শেষ পার্টের যে ভিডিওটা, সেই ভিডিওটারতেই তোমরা এই ফার্স্ট পার্টের, অর্থাৎ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের লিঙ্ক পাবে। এই জন্য তোমাদেরকে শেষ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে, অথবা একটু টেনে শেষ মিনিট পর্যন্ত যেতে হবে, কারণ শেষ মিনিটেই কিন্তু এইটা হচ্ছে এই লিঙ্কগুলো শো করে অটোমেটিক্যালি। সুতরাং তোমরা এই শেষ মিনিট পর্যন্ত দেখবে, যাতে করে ফার্স্ট এবং সেকেন্ড পার্টের লিঙ্কগুলো পাওয়া যায় সেই জন্য। তো ঠিক আছে, আজকে পর্যন্তই, পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো। টিল দেন, আল্লাহ।